হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি কিন্তু অনেক দিন পরে পোটলা বাবাকে একটু কোলে নিলাম। দেখো, পোটলা বাবাকে কোলে নিয়ে নিয়ে ঘুরছি। আর পোটলা বাবা এখন বিকেল হলেই পোটলা বাবার একটু ঘুরু 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 করতে ইচ্ছা করে। তাই দেখো, পোটলা বাবা পিসিমণির কোলে উঠে এখন ঘুরু ঘুরু করছে। বাবা হ্যালো, দেখেছো আমার পোটলা বাবাকে তোমরা? পোটলা বাবা এখন ঘুরু ঘুরু করছে। বাবা, ও বাবা, কই বাবা, কই? ওই দেখো, তোমাদেরকে দেখছে আমার বাবা। পোটলা বাবা দেখছে তোমাদের। তো আমাদের এই উঠোনটাতেই ওরা বিকালবেলা রোজ ঘোরে। এই দেখো, আর আমাদের পুটলি ডোনা এখন ঘরে গেছে দুধ খেতে। বলো দিদি, দুধ খেতে গেছে? হ্যাঁ। ও বাবা, কই কই? চলো, ওই যে ঠাম্মি ডাকছে, চলো। তো এই যে এখন আমরা যাচ্ছি পিহু। কই পিহু, কই? এই যে, তো এখন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, রুমা মাসিমণির বাড়ি যাচ্ছি। রুমা মাসিমণি বেবিকে দেখতে, ছোট্ট বোনকে দেখতে। তো চলো দেখি দিদির মেয়েটা কত বড় হলো। যাবো যাবো করে তো যাওয়াই হচ্ছে না, তো আজকে যা। পিউরানি চিপস খাচ্ছে, কুটুস কুটুস কুটুস। খিদে পেয়ে গেল? হ্যাঁ, খিদে পেয়ে গেল। এইটুখানি আস্তে আস্তে খিদে পেয়ে গেল। তো এই যে দিদি বাড়ি চলে এসেছি। ও দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, এই যে, কই কই? এই যে মাম্মাম, তাকাও। নিজ উপরে বসো না, এখানে বসো মা। কই, এইদিকে তাকাও। এই যে, এ তো বাবা, এ তো পুরো বাবা মু, একেবারে বাবা। তো তোমার খুব গরম লেগে গেছে। এ তো বাবা ফেস। দিদি ভাই, তোমার কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি তোমার, ওনার কিচ্ছু না। না গায়ের রং পেয়েছে, না নাক পেয়েছে, না চোখ পেয়েছে, একেবারে গোবিন্দ। এ পুরো গোবিন্দ, এ তো গোবিন্দ, গোবিন্দর মা তুমি, গোবিন্দর মা হয়েছে বলে বাবা। এই যে বড় ঠাম্মি, তোমার বড় ঠাম্মি, গোবিন্দর মা। ও দিদা, দিদা, হ্যাঁ বড় দিদা। রাগ করেছে বলে এতদিন আসেনি কেন? হ্যাঁ, সেই জন্যই রাগ করেছে, আসছে না দেখো। হ্যাঁ, পুরো গোবিন্দ একেবারে। তুমি রাগ করেছো? না হয়েছে। অদ্রি, এটা জামা তোমাকে পরাইনি? জামা কই? জামা কই? ওলে বাবলে, ওলে বাবা। অদ্রি আমাদের সবসময় জামা পরিয়ে রাখে, একটা পাতলা জামা হলেও আমাদের ডোনা ডোডোকে পরিয়ে রাখে। কই, তো আমরা এখন ছাদে চলে এসেছি। দেখো দিদি, দিদি ভাইয়ের ছাদে চলে এসেছি গাছ দেখতে। কই? ও এই দেখো ড্রাগন গাছ, এই যে, এই যে ক্যাকটাসের মতন দেখতে। আমাদের আছে তো। এই গা, ইয়ে কোথায় তোমার? স্ট্রবেরি আছে নাকি? কই দেখাও, দেখাও, দেখাও। না, নেই নেই, স্ট্রবেরি নেই। তো এই দেখো অনেক গাছ ছাদের উপরে। মাই নয়নতারার কালারটা দেখো কি সুন্দর, নয়নতারার কালারটা ডিপ রানি কালার। এই যে ডিপ রানি কালার। ওই বীজ হলে বীজ দিও তো। এই যে এগুলো তোমার ভালো হতো, কিন্তু যদি একটু ছাড়া ফাঁকা করে লাগাতে অনেক ফুল হতো। আগে হয়েছে ফুল?
আর কি গাছ আছে? আর উপরে আছে? ক্যাপসিকাম! আরে বাহ, এই দেখো, আরে বাহ, দেখেছো চাষা মানুষ কি সুন্দর চাষ করেছে, দেখেছো জামাইবাবু চাষ করেছে, বাহ সুন্দর বাড়ির ছাদে এরকম, দেখেছো যখন ইচ্ছা হবে। এই দেখো মামাম ক্যাপসিকাম, দেখো দেখো কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে বাবা, দেখেছো তো দিদি ভাইয়ের ছাদে বেশ অনেক রকম গাছ লাগিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আবার এই যে জবা, বাহ, এই যে মা জামাইবাবু সবাই ঘুরে ঘুরে দেখছে কি গাছ হয়েছে, মা তো গাছ দেখলে আর থাকতে পারে না। তোমার কোন গাছটা চাই এর মধ্যে? এই যে শুনেছ জামাই, নয়নতারার বীজ রেখে দেবে। এই দেখো গাছে আম, দেখো পাশেই গাছ, দিদিভাইয়ের ছাদ থেকে দেখা যাচ্ছে আম গাছগুলো, বাপরে বাপ, পুরো তারা ফোটার মতন ফুটে আছে গাছ, মানে আমগুলো। মামাম দেখো দারুণ লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে তারা ফুটে আছে। তো ছাদ থেকে আমরা এখন এই আমগুলো দেখছি, যখন পাকবে তখন আসবো। দারুণ লাগছে দেখতে, ভিতরে সব হলুদ হয়ে গেছে, কালকেই পেড়িয়াটা খেলাম না, মিষ্টি মিষ্টি, বাহ। চলো মাসিমণিকে টাটা করো, এই যে অদ্রি টাটা টাটা, ওরে বাবা লে ঘুমু ঘুমু করছে, টাটা টাটা। তুমি কি বেরোবে গোবিন্দ? চলো।